বড় বাজারটা, এই যে মাছটা একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন যে এখানে যারা মাছ বিক্রি করেন তারা কিন্তু মাছ কেটেই বিক্রি করেন, আর বেশিরভাগ মাছই কিন্তু আঁশ নেই, মানে একবারে যে সমুদ্রের যে লম্বা লম্বা মাছ, এই মাছটার নাম হচ্ছে ছুরি মাছ। এই মাছগুলো এইভাবে সুন্দর করে কেটে তারা বিক্রি করেন। এখন আমি এখান থেকে মাছ কিনি কিনা, না আমি এখান থেকে মাছ কিনি না, আমি আলু পেঁয়াজ বা এই যে আমাদের দেশের কিছু খাবার পাওয়া যায় ভিয়েতনামের অনেকেই বিক্রি করেন, এখান থেকে খুঁজে খুঁজে আমাদের দেশের খাবারগুলো আমি কিনি। আর যারা মাছ বিক্রি করেন তারা সাধারণত এইভাবে বিক্রি করেন কেটে কুটে। কিন্তু আমরা অবাক হয়ে গেছি পরে, আমি যখন এডিটিং করছিলাম, এই যে যে কী বলবো, সাজাং নিম যিনি বিক্রি করতেছেন মালিক এই দোকানের, তিনি কিন্তু কোনো গ্লাভস পরা নাই, এবং সবসময় কিন্তু সবাই গ্লাভস পরা থাকে, কিন্তু ওনাকেই দেখলাম গ্লাভস পরা নাই, এবং এই শীতের সময় অনেক কষ্ট হচ্ছে যেটা দেখলাম। আর অনেক 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 খাবারের দোকান আছে। এই যে কর্ন압력솥에다가 해보니 뭐 아직 너무 편해. 이렇게 해갖고 할 것도 없어. 이렇게 손들 거리 갈듯이 앉았어. 밥해. 해야지 맛있지. 하라고 갈지 말고 압력솥에다가 잘랑잘랑 해보더라고. 이건 아무 맛이 없어. 이제 이 맛이 있어. 진짜 맛있지라. 햇살이를 아직 생강하고 도라지 조금 넣고 구워갖고 마셔봐. 진짜 비운다고 대변에 알아보러 본인이 알아보러 생강하고 아니 그냥 কত সুন্দর করে কেটে দিলেন। আর এইটা দিয়ে মেউন থাং, মেউন থাং কাঁকড়াও আছে এখানে, এইখানেও মাছ কাটতেছে। একবার মাছ কেটে বিক্রি করে এই দিক থেকে শেষ হয়ে গেছে, এই দিক থেকে বাজারটা শেষ হয়ে আসছে।